হ্যাঁ, আজকে আমার ইন্টারভিউ ছিল, তো আমার কৃষ্ণনগর পুলিশ লাইনে ছিল ফার্স্ট শিফটে। তা ইন্টারভিউয়ে যাওয়ার থেকে একটাই কথা বলি যে ভাই, আমার ফার্স্ট শিফটে যেহেতু ছিল, আমি 8টার সময় চলে যাই এবং 9টার মধ্যে আমাকে এন্ট্রি করিয়ে নেওয়া হয়। আমি 3 নম্বরে ইন্টারভিউ দিয়েছি সিরিয়াল অনুযায়ী। যাওয়ার সাথে সাথে আমার স্যানিটাইজ করা হলো, এর সাথে আমার থার্মাল চেকিং করা হলো, অক্সিজেন লেভেল চেক করা হলো। এবার ডকুমেন্টস ভেরিফাইয়ের পর সাবমিট করলাম, তারপর আমাকে ইন্টারভিউ রুমে নিয়ে গেল। ফার্স্ট কোয়েশ্চেন করেছিল যে তুমি কোথা থেকে এসছো, সেকেন্ড কোয়েশ্চেন ছিল তোমার গ্র্যাজুয়েশনে কী সাবজেক্ট ছিল। অ্যান্সার দেওয়ার পর আমার কোয়েশ্চেন করে সংবিধান থেকে, সংবিধানের মৌলিক অধিকার কটা এবং কী কী। তার সাথে জিজ্ঞাসা করা হয় তুমি সর্বপল্লী রাধাকৃষ্ণনকে চেনো কি না, আমি তার সাথে অ্যান্সার দিই হ্যাঁ। বলে রাখি সামনেই 5 সেপ্টেম্বর আসছে, 5 সেপ্টেম্বর হচ্ছে আমাদের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, যার জন্মদিবস হিসেবে আমাদের শিক্ষক দিবস পালিত হয়। এবং এটা সম্বন্ধে কী কী তাকে কোশ্চেন, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেও পড়ছে এবং স্ট্র্যাটেজিক জিকের মধ্যে পড়ছে, এটি সম্পর্কে দাদাকে কোশ্চেন করা হয়েছিল। এবার আমরা দেখে নিই কী কী কোশ্চেন করা হয়েছিল এবং তার রিলেটেড কোশ্চেন যেগুলো হয় সেই কোশ্চেনের মধ্যেই শিক্ষক দিবস সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করলো, কত তারিখে পালন করা হয় বা কার জন্মদিবস উপলক্ষে পালন করা হয়। এই কোশ্চেন করার পর আমাকে নেক্সট কোশ্চেন আসে আমার কাছে, আচ্ছা স্বামী বিবেকানন্দ যে ধর্ম সম্মেলন করেছিল সেটা কত সালে এবং কোথা থেকে করেছিল, সেটার অ্যান্সার আমি যথারীতি তাদেরকে দিই। স্বামী যে ধর্ম সম্মেলন করেছিল সেটা হচ্ছে শিকাগোতে, আমেরিকার শিকাগো শহরে, সেটা 1893 সালে। হাওড়া ডিস্ট্রিক্টের ভিউয়ারদের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, স্বামী সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, তো এটা খুবই ইম্পর্টেন্ট। এবং জিজ্ঞেস করতে হবে বেলুড় মঠ কবে স্থাপিত হয়েছিল, উত্তরটি হবে 1897। 1893 সালে স্বামী বিবেকানন্দ শিকাগোতে গিয়ে ধর্ম সম্মেলন করেছিলেন এবং বক্তৃতা দিয়েছিলেন। আর 1893 সালের পরে 1897 সালে বেলুড় মঠ স্থাপন করেন। তো 1893 ছিল হচ্ছে শিকাগো শহরে বক্তৃতা দিয়েছিলেন ধর্ম সম্মেলন করে, আর 1897 সালে তিনি বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন স্থাপন করেন। এবং সাইড থেকে আরেকজন আমাকে কোশ্চেন করে, বিদ্যাসাগরকে তুমি চেনো, বললাম যে চিনি এবং কীভাবে চিনি সেটা আমি তাদের সামনে তুলে ধরলাম। আমার নেক্সট কোশ্চেন ছিল, আচ্ছা ডিএল রয়ের সম্পূর্ণ নাম কি, আমি সেটা জানালাম এবং ডিএল রয় সম্পর্কিত যে কিছু বইয়ের নাম সেগুলো আমাকে বলতে হলো, তিনারা জিজ্ঞাসা করলেন। আরেকটা সংবিধান থেকে আমাকে কোশ্চেন করেছিল, আমার ঠিক এই মুহূর্তে সরি আমি কোশ্চেনটা শুনতে পারিনি কারণ সেখানে প্রচুর ফ্যান চলছে এবং তাদের থেকে আমার ডিস্টেন্স ছিল অনেকটাই। তো ব্যাস এই কোশ্চেনটা করার পর আমাকে বললেন ওনারা যে ঠিক আছে তুমি আসতে পারো। তো বলে রাখি ডিএল রায় জিএস কলেজ ডিজিনাল রায়, তো দাদা কৃষ্ণনগরের ছেলে, নদিয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণনগরের ছেলে, যার জন্য তিনি তাকে জিজ্ঞেস করা হচ্ছে ডিএল রায় সম্পর্কে। তো যে যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করে সেই ডিস্ট্রিক্টের স্বনামধন্য কোনো ব্যক্তি আছেন বা ছিলেন কি না তাদের সম্বন্ধে কোশ্চেন করতে পারে, তাই তোমরা অবশ্যই রেডি করে যাবে। এটাই ছিল আজকের এক্সপিরিয়েন্স, একটাই কথা বলবো সকলের জন্যই যে টেনশনের কিছু নেই, তুমি তোমার বেস্ট দিয়ে আসবা আর তারপর তো তোমার সাথে সমস্ত কিছু আছে তোমার ভাগ্য। ব্যাস ওনারা খুব ভালো এবং ওনাদের ব্যবহারও অসাধারণ, টেনশন করার কোনো জায়গা নেই আর খুব ফ্র্যাঙ্কলি ওনারা কথা বলছেন। তাই ব্যাস সকলকে একটাই কথা যে টেনশন করো না, বি পজিটিভ, হবে, তুমিও পারবে। ওকে অঙ্কিত ভাই, ব্যাস এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স।